عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. وجوده চার বারের তিন বারের বেশি অঙ্গগুলি ধৌত করা, জানতে চেয়েছেন যে ওযু করতে গেলে তিন বারে অনেক সময় মনে হয় যেন অঙ্গ প্রত্যঙ্গগুলি ভিজছে না, এক্ষেত্রে চার বার বা তার বেশি তিন বারের বেশি ধৌত করা যাবে কিনা। রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে একবার ধুইলেও ওযু হয়ে যায়, দুইবার ধুলে, একবার ধুলে যদি যথেষ্ট মনে হয় তাহলে ওযু হয়ে যাবে, দুইবার ধৌত করলেও ওযু হয়ে যাবে যদি যথেষ্ট মনে হয়, তাও যদি যথেষ্ট মনে হয় না হয় তাহলে তৃতীয়বার ধৌত করো। তৃতীয়বারে বেশি ধোয়া যাবে না। এর প্রমাণে সহিহ নাসাঈ 140 নম্বর হাদিস, ওযুতে সীমা লঙ্ঘন অধ্যায়, মিশকাত তাহকিক আলবানী প্রথম খণ্ডের 417 পৃষ্ঠা, তাহকিক আলবানী 417 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডের। আমর বিন শোয়াইব তার রহমাহুল্লাহ তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, জা আরবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন গ্রাম্য মানুষ আসলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওযু শিখিয়ে দিন। আল্লাহ রসুল সাল্লাম সালাসান সালাসা, প্রত্যেকটি অঙ্গ তিনবার করে ধৌত করলেন। মাথা তো মাথা একবার হবে, কান কান মাথার অংশ, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলি তিনবার করে ধৌত করলেন। সুম্মা কওয়ালা হাকাদাল ওযু, এই হলো ওযু, আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন এই হলো ওযু। ফামান ঝাদা আলা হাজা, যে ব্যক্তি এর চেয়ে বেশি করলো, ফাকদ আসা ও তাআদ্দা ও জালামা, ফাকদ আসা ও তাআদ্দা ও জালামা, সেই ব্যক্তি অবাধ্যতা করলো, সীমা লঙ্ঘন করলো, জুলুম করলো। যে ব্যক্তি তিনবারের চেয়ে বেশি ধৌত করলো, যে ব্যক্তি তিনবারের চেয়ে বেশি ধৌত করলো, ফাকদ আসা ও তাআদ্দা ও জালামা, সে ব্যক্তি অবাধ্যতা করলো, সীমা লঙ্ঘন করলো, জুলুম করলো। তাহলে ওযুতে তিনবারের বেশি ধৌত করলে শেষ অবাধ্যতা, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা করলো, রসুল সাল্লাহ সাল্লাম যে শরীয়ত দিয়ে গেছিল সেটা অপরিপূর্ণ মনে করলো, সীমা লঙ্ঘন করলো, মানে যেই সীমা দিয়েছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সীমা অতিক্রম করে ফেললো, মানে সীমা লঙ্ঘন করলো। তিন, সে জুলুম করলো, মানে ইসলামী শরীয়তের প্রতি জুলুম করলো, তার মানে বিদাত হয়ে যাবে। যে তিনবার পর্যন্ত আপনি ধন, তিনবার করে যদি কেউ ধয় অঙ্গগুলি প্রথমবার, মানে সুন্দর করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন আপনি মুখমণ্ডল ধৌত করবেন, তাহলে মুখটাকে মর্দন করতেন রসুল সাল্লাহ সাল্লাম, ভালোভাবে ডলতেন, পা ধৌত করতে গেলে পায়ের আঙ্গুলিগুলি ভালোভাবে খিলাল করতেন। অজু করার ক্ষেত্রে আরেকটি শর্ত, সেটি হলো এই যে অনেক মানুষ অজুতে বাড়াবাড়ি করে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার উম্মত দুয়াতে এবং পবিত্রতা অর্জনে বাড়াবাড়ি করবে, সেটি হলো এই যে অনেকেই দেখা যায় পা ভিজিয়ে নেন আগে, যে পা যদি না ভিজে তিনবার ধৌত করার পরে আপনি পায়ের আঙ্গুলি ভালোভাবে খিলাল করেন, পায়ের নখগুলি ভালোভাবে খিলাল করেন, পায়ের গোড়ালিতে ভালোভাবে ম্যাসাজ করেন, সুন্দর করে ম্যাসাজ করেন, তাহলে অবশ্যই তিনবার হয়ে যাবে। আমি তো দেখি যে একবারই যথেষ্ট যদি ভালোভাবে কেউ ধয়, দুইবার, একবার না হলে দুইবার যথেষ্ট, দুইবার না হলে তিনবার আলহামদুলিল্লাহ অনেক যথেষ্ট, এটা উত্তম, তিনবার ধৌত করা তাহলে কোনো সন্দেহই থাকে না। আর এই অযুতে সীমা লঙ্ঘন করা যাবে না এবং ওজুর মধ্যে ঘাড় মাসাটাও বিদাত, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। এবং আগে পা ধুয়ে নিবে, ময়লা থাকলে ভিন্ন হিসাব, কিন্তু এমনিতেই পা ভিজিয়ে নিবে, হাত ভিজিয়ে নিবে ওজুর আগে, তাহলে এটি নতুন একটা আমলের মধ্যে চলে আসলো। এখন অনেকে বলে করলে সমস্যা কি, সমস্যা কি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ফাকদ আসা ও তাআদ্দা ও জালামা, সে অবাধ্যতা করলো, সীমা লঙ্ঘন করলো, জুলুম করলো, একবারের তিনবারের বেশি ধরলে তিনটা পাপ হবে, অবাধ্যতা করবে, সীমা লঙ্ঘন করবে, জুলুম করবে, তাহলে বোঝার বিষয় করলে অসুবিধা কি এ কথা বলা যাবে না, আর তিনবারের বেশি কোনো অঙ্গ ধৌত করা যাবে না। আল্লাহু আলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।